আজি উত্তর প্রদেশত চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণ। নখন জেলার 59টা সমষ্টিত হয়েছে ভোট যুদ্ধ। এবার কার দখলল যাব ইউপির দরবার? আকো এবার পদুম খুলিব নাকি উত্তর প্রদেশত? আজি উত্তর প্রদেশত অনুষ্ঠিত হয় চতুর্থ পর্যায়ের নির্বাচনের ভোট গ্রহণ। মুঠ 7টা পর্যায়ত হবলগা নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে সমাপ্ত হয়েছে তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ। আজি অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ রাজ্যখনের নখন জেলার 59টা সমষ্টির ভোট গ্রহণ প্রক্রিয়া। আজি পুয়া 6 বজার আরম্ভ হওয়া চতুর্থ পর্যায়ের নির্বাচনের ভোট গ্রহণত নির্ণয় হব 624 প্রার্থীর ভাগ্য। পুয়াই লক্ষ্ণৌর 2টা পৃথক পৃথক ভোট গ্রহণ কেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতীয়ে। উল্লেখযোগ্য যে চতুর্থ পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হওয়া 59খন আসনের ভিতর 51খন আসনহে আছে বিজেপির দখলত। আজি ভোট গ্রহণ হওয়া জেলা কেখন ক্রমে লক্ষ্ণৌ, উন্নাও, সীতাপুর, হরদয়, রায়বরেলি, ফতেহপুর, বান্দা, পিলভিত আর লক্ষিমপুর খেরি। উত্তর প্রদেশের লক্ষিমপুর খেরি জেলার বিধানসভা নির্বাচনের রাজনৈতিক দিকের যথেষ্ট তাৎপর্য বহন করেছে, কারণ কৃষক হত্যায় জোকারি গৈছিল লক্ষিমপুর খেরি। কৃষক হত্যা আর কৃষক বিদ্রোহে জোকারি যা লক্ষিমপুর খেরি বিধানসভার রাজনৈতিক দৃষ্টিকোণের রায়বরেলি সমষ্টিও বিশেষভাবে হব লক্ষণীয়, কারণ গান্ধী পরিয়ালের দুর্গ হিসাবে পরিচিত রায়বরেলি। গান্ধী পরিয়ালের দুর্গ হিসাবে পরিচিত রায়বরেলি সমষ্টি নিজের হাতত রাখব পারিবনে কংগ্রেসে? ইয়াক লৈ উত্তর প্রদেশের রাজনীতিত আরম্ভ হয়েছে ব্যাপক চর্চা। এটা প্রশ্ন হল কার হাতত থাকিব দেশের সর্ববৃহৎ রাজ্যখনের পরবর্তী শাসনভার? অখিলেশ যাদব নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিয়ে পুনের উদ্ধার করব পারিবনে শাসনভার? যোগী আদিত্যনাথ পুনের এবার মুখ্যমন্ত্রী হব পারিবনে উত্তর প্রদেশত? সম্প্রতি সময়ত এনেবর প্রশ্ন এটা চর্চিত হয়ে পড়েছে। এনেবর বিষয়ের উত্তর পাবলে অপেক্ষা করব অহা 10 মার্চলৈ। ইন্টারন্যাশনাল ডেস্ক, আসাম টকস।